মিয়ানমারে জান্তা বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সংঘাতের ফলে প্রতিদিন গ্রাম ছাড়া হচ্ছে রোহিঙ্গারা। বাংলাদেশে প্রবেশ করতে নাফ নদীতে ভিড় করছে হাজারো রোহিঙ্গা। নতুন করে অনুপ্রবেশ ঠেকাতে শক্ত অবস্থানের কথা বলছেন প্রশাসন। সংঘাতের কারণে এক সপ্তাহ ধরে বাংলাদেশে অনুপ্রবেশের জন্য নাফ নদীর পাড়ে জড়ো হচ্ছেন রোহিঙ্গারা। কেউ কেউ অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছেন চোরাই পথে। সর্বশেষ 17 এপ্রিল মংডুর উত্তর গ্রামে মাঙালায় জান্তা বাহিনী ক্যাম্পে হামলা করে আরাকান আর্মি। সংঘর্ষের এক পর্যায়ে যোগ দেয় আরও একটি বিদ্রোহী গোষ্ঠী, যার ফলে ত্রিমুখী সংঘর্ষের ফল ভোগ করতে হচ্ছে রোহিঙ্গাদের। একের পর এক গোলা বারুদ পড়ায় মাঙ্গালা ছেড়ে পেরাংপো এবং বাজারপাড়া শালকা গ্রামে আশ্রয় নিচ্ছেন তারা। নাম প্রকাশে অনিচ্ছুক রাখাইনের মাঙ্গালার রোহিঙ্গার এক যুবক বলেন, দুই গ্রুপ যখন হামলা করে তখন তাদের গোলা বারুদ আমাদের বাড়িতে এসে পড়ে, তাই আমরা ভয়ে পালিয়ে এসেছি। রোহিঙ্গাদের সংগঠন FDMN RC বোর্ডের সদস্য সৈয়দুল্লাহ বলেন, আমরা বারবার তাদেরকে বলে এসেছি এদেশে না আসতে, প্রয়োজনে এক গ্রাম থেকে অন্য গ্রামে পালিয়ে থাকুক তবুও যেন ওপারে না আসে, কারণ আমরা 7 বছরও মিয়ানমারে ফিরে যেতে পারিনি। কক্সবাজার সিভিল সোসাইটি সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা বলেন, যদি রোহিঙ্গারা ঢুকে পড়ে তবে তাদের ফেরত পাঠানো কঠিন হয়ে যাবে, সুতরাং আমাদের প্রত্যাশা থাকবে তারা যেন বর্ডার অতিক্রম করতে না পারে। কক্সবাজার নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক HM নজরুল ইসলাম বলেন, পুরাতন রোহিঙ্গা দালাল এবং মিয়ানমার থেকে আসা মানুষদের জন্য স্থানীয় কিছু দালাল সিন্ডিকেট তৈরি হয়েছে, দালালদেরকে চিহ্নিত করে এবং তাদের আইনের আওতায় আনা উচিত। কয়েক মাস ধরেই বিদ্রোহীর সঙ্গে জান্তা বাহিনীর তুমুল লড়াই চলছে। বিদ্রোহীরা বলছে যে কোনো মূল্যে তারা ভূখণ্ড থেকে জান্তা বাহিনীর পতন ঘটাতে চান, ফিরিয়ে আনতে চান নিজেদের শাসন ব্যবস্থা। 2017 সালে রাখাইনে দমনপীড়নের শিকার হয়ে বাংলাদেশে নতুন করে আশ্রয় নেয় 10 লাখের বেশি রোহিঙ্গা। 7 বছর পার হলেও রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হয়নি। যুবরাজ ফয়সাল, ভোরের কাগজ।